দিশারি লার্নিং এর আজকের পর্বে আমরা জানতে পারবো ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলনের শহীদ শের আলি খান সম্পর্কে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামানের আধুনিক ইতিহাসের শুরু 1790 সালে, যখন ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্তৃক নিযুক্ত হয়ে আর্চিবল্ড ব্লেয়ার এই দ্বীপমালার একটি ভূতাত্ত্বিক জরিপ সম্পাদন করেন। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল তিনটি। এক, এখানে একটি ঘাঁটি উপনিবেশ স্থাপন করা, যাতে পূর্ব ভারতে আগমনরত জাত সময়ের জন্য এটি একটি যাত্রা বিরতি কেন্দ্র হতে পারে। দুই, বঙ্গোপসাগর, আন্দামান সাগর ও ভারত মহাসাগরে বিচরণরত জলদস্যুদের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করা যায়। তিন, ভারতীয় ক্রিটিক্যাল বন্দীদের এখানে কারাদণ্ড দেওয়া যায়। তিনি সেই সম্ভাব্যতার অনুকূলে তার রিপোর্ট প্রদান করলে অনতবিলম্বে 1790 সালে পোর্ট কর্নওয়ালিস নামে একটি বন্দর স্থাপন করা হয়। এখন পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। এর আগে অবশ্য ফরাসি, ওলন্দাজ, দিনেমার এবং অস্ট্রিয়ানরা এখানে উপনিবেশ স্থাপনের চেষ্টা করে, তবে সেসব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়। বিভিন্ন কারণে আন্দামানের ব্রিটিশ উপনিবেশ স্থাপনের প্রচেষ্টা প্রথমবার ব্যর্থ হয়। পরে সিপাহী বিদ্রোহের ফলে উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে আবার উদ্যোগ নেওয়া হয়। 1893 সালে নির্মাণ করা হয় কুখ্যাত সেলুলার জেল, যেখানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে নিহত হয়েছেন অগণিত স্বাধীনতাকামী বিপ্লবী। সে আন্দামানি জনমানুষের কাছে কালাপানি। ভারত মহাসাগরে বিভিন্ন আকারে 204টি দ্বীপ নিয়ে আন্দামান দ্বীপপুঞ্জ। বড় দ্বীপটির দৈর্ঘ্য 355 কিলোমিটার এবং প্রস্থে 60 কিলোমিটার। 1857 সালের সিপা বিদ্রোহের পর বিদ্রোহীদের নৃশংসভাবে হত্যা করার পর যেসব বিদ্রোহী ফাঁসিকাষ্ট্র এড়াতে সমর্থ হয়েছিলেন তাদের দূরবর্তী স্থানে বন্দী করার লক্ষ্যে 1858 সালের জানুয়ারি মাসে ব্রিটিশরা দ্বীপটি পুনর্দখল করে। কারাবন্দী 200 নিয়ে 10 মার্চ 1858 সালে কুখ্যাত সুপারিনটেন্ডেন্ট জেবি ওয়াকার আন্দামানে পৌঁছেন। হেলেন জেমস তার অ্যাসাসিনেশন অফ লর্ড মেওতে বলেছেন, 1872 সালে লর্ড মেও যখন আন্দামান পরিদর্শনে যায় তখন সেখানে ভারতীয় বন্দী সংখ্যা ছিল 7,000 আর পুলিশ সংখ্যা ছিল 200। তাদের সবাই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি, বেশিরভাগ স্বাধীনতার প্রথম যুদ্ধ সৈনিক। পায়ে শিকল পরা অবস্থায় চোখ এবং সাববিচ্ছু পরিপূর্ণ জলা ও জংলাভূমি পরিষ্কার করে পথঘাট তৈরি করাই ছিল এই কয়েদিদের দিনরাতের কাজ। কাজে মন্থরতা দেখা দিলে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হতো। চারিদিকে অথৈ সাগর, পালানোর কোনো পথ নেই। তা সত্ত্বেও 1868 সালের মার্চে 238 জন কয়েদি আন্দামান থেকে পালাতে চেষ্টা করেন। তাদের বেশিরভাগের মৃত্যু হয় অনাহারে। আর যারা গ্রেফতার হয়, সুপারিনটেন্ডেন্ট ওয়াকার নিজে আদেশ করেই তাদের হত্যা করে। 1869 সালে শের আলি খান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আন্দামানে পাঠানো হয়। তখন তার বয়স ছিল 25 বছর এবং উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। শের আলির আদি নিবাস উত্তম পশ্চিম সীমান্ত প্রদেশে, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। প্রথম জীবনে ব্রিটিশ সরকারের অধীনে মাউন্ট পুলিশে কাজ করেন, পরে পেশোয়ারের কমিশনের অধীনেও কাজ করেন, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হন এবং এক খুনের অভিযোগে অভিযুক্ত হন, যদিও তিনি নিজেকে সম্পূর্ণ নিরাপদ দাবি করেন। বিচারে প্রথমে তাকে ফাঁসি আদেশ দেওয়া হয়, পরে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। আন্দামানে ব্রিটিশ শাসনে ভয়াল রূপ তাকে বিচলিত করে তোলে। ইতিমধ্যে অত্যাচারের বিরুদ্ধে যারা সশস্ত্র সংগ্রাম করেছিলেন তাদের এখানে নির্বাসন দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ জাফর, ইয়াহিয়া আলী, মৌলভী আহমেদুল্লাহ প্রমুখ। তাদের সংস্পর্শে এসে তার মনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী ঘৃণা মনোভাব আরও তীব্রতর হয়। যদিও তিনি ছিলেন খুবই সরল, দয়ালু এবং ধর্মভীরু প্রকৃতির। জেলে মজুরি হিসেবে সামান্য যে পয়সা পেতেন তা সবটাই সহযোগী বন্দীদের মধ্যে বিলি করে দিতেন। এর ফলে বন্দীদের মধ্যে তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। অন্যদিকে দিন রাত একটাই চিন্তা, বিপজ্জনক নির্জন দ্বীপে নির্বাসন অবস্থায় অত্যাচারে বদলা কিভাবে নেওয়া যায় আর দেশবাসীকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করা যায় কিভাবে। 8 ফেব্রুয়ারি সে সুযোগ উপস্থিত হয়। ইতিমধ্যে 1871 সালে ভারতের প্রধান বিচারপতি অত্যাচারী নরম্যানকে জনৈক আবদুল্লাহ হত্যা করেন। নরম্যান বহু ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের, বিশেষ করে ওয়াহাবি আন্দোলনকারীদের মিথ্যা মামলায় কঠোর সাজা দেয়। তদানীন্তন ভাইসরয় লর্ড মেয়র পরিকল্পনা নেয় কিভাবে এই তথাকথিত ওয়াহাবি আন্দোলনের নির্মাণ করা যায়। 1858 সালে মহাবিদ্রোহের পর থেকে তারাই মনে করত ভারতের মুসলমানরাই হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু। সি অ্যালেন তার বই গডস টেররিস্ট বই লিখেছেন,
By the end of September 1857, Delhi was a ghost town, entirely cleansed of Muslims who were now increasingly viewed as a real enemy. লর্ড মেয়ের উদ্দেশ্য ছিল প্রায় 20,000 ভারতীয় বন্দীদের কিভাবে আন্দামানের দুর্গম দ্বীপে নির্বাসনের ব্যবস্থা করা হয়। লর্ড মেয়ের পরিদর্শনের সংবাদ শুনে শের আলী খান তার কর্তব্য স্থির করে ফেলেন, অর্থাৎ যেভাবেই হোক তাকে হত্যা করতে হবে। তিনি এটাও জানতেন তাকে দ্রুত আটক করা হবে এবং তার মৃত্যু অবধারিত, তাই আগেই তার হিন্দু মুসলিম সতীর্দের কাছ থেকে বিদায় পর্ব সেরে নেন এবং তার যে সামান্যন্ত ছিল তাদের রুটি মিষ্টি খাওয়ান। নির্ধারিত পরিদর্শনের দিন সকাল থেকেই সুযোগে অপেক্ষা থাকেন, কিন্তু সুযোগ পেলেন না। অবশেষে ভাইসরয়েল মাউন্ট হ্যারিয়েট থেকে সূর্যাস্তের দৃশ্য দেখে ফেরার সময় অন্ধকার নেমে আসে, সামনে আলো জ্বালিয়ে তাকে পথ দেখানো হচ্ছে এবং চারিদিকে উচ্চ পদস্থ কর্মচারী বিন্দু এবং সশস্ত্র বাহিনী, ঠিক পেছনে আন্দামানের সুপারিনটেন্ডেন্ট ওয়াকার। উদ্দেশ্য জেটির ধারে ছোট নৌকায় চেপে তার জড়িত জাহাজ গ্লাসগোতে চড়া। হঠাৎ ওয়াকার অন্যজনের সামনে কথা বলার জন্য পিছিয়ে পড়ে। সেই মুহূর্তে শের আলী খান বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তার হাতে ছুরি দিয়ে ভাইসরয়ের পিঠে আঘাত করার সাথে সাথে ভাইসরয় লুটিয়ে পড়ে। তাকে তুলে ধরার চেষ্টা করা হয়, কিন্তু ততক্ষণে সব শেষ, ওই আঘাতে তার মৃত্যু হয়। ইতিমধ্যে শের আলী খানকে গ্রেফতার করা হয়। পরের দিন দ্রুততম বিচারের সম্পন্ন হয়। বিচারের সময় তাকে জানা হয়, তাকে প্রশ্ন করা হয় তার সঙ্গে কেউ ছিল কিনা। সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তিনি জানান একমাত্র আল্লাহ হচ্ছে তার সঙ্গী এবং তার ভাই অর্থাৎ ব্রাদার ইন আর্মস আবদুল্লাহ যেভাবে প্রধান বিচারপতি নরম্যানকে হত্যা করেছে তার থেকে অনুপ্রেরণা পেয়ে সে কাজ করেছে। প্রাণ ভিক্ষাজনক তার সে কোনো মার্জনা চায়নি। 1872 সালের 11ই মার্চ ফাঁসির দিন ফাঁসির দড়িকে চুমু খেয়ে সে দড়ি পড়ে নেন এবং আল্লাহ ছাড়া কোনো উপাস নেই এ কথা দুইবার বলার পরেই তার শ্বাসরোধ হয়ে যায়। ব্রিটিশ সরকার এ ঘটনায় কোনো রাজনৈতিক রং দিতে চায়নি। আছে শের আলী খান শহীদের মর্যাদা পেয়ে যায় এবং পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক পরিণত না হয় সেজন্যে, তাই সব কিছু অত্যন্ত গোপনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। শের আলী খান জানতেন তার দেশকে স্বাধীন করতে তাকে চরম মূল্য দিতে হবে, তিনি তাই দিয়েছেন। শের আলী খানের জন্য কোনো রচিত হয় না কোনো শহীদ বেদি, আজকে অনেকেই জানে না তার সম্পর্কে। একটা শুকনো ফুলও কোনোদিন কেউ দেয়নি, এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি।